আসসালামু আলাইকুম, শুরু করছি সাধারণ অঙ্গান প্রশ্ন উত্তর। আজকের বিশ্ব সাম্প্রতিক বাংলাদেশ। প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? হাসান ফয়েজ সিদ্দিকি, 23তম। প্রশ্ন, বাংলাদেশে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কে? পিটার দিহাস। প্রশ্ন, বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? 24 নভেম্বর 2026 সালে। প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল উত্তরণের সুপারিশ অনুমোদন করে? 24 নভেম্বর 2021। প্রশ্ন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় কবে? 1975 সালে, 1973 সালে কার্যক্রম শুরু হয়। প্রশ্ন, চাল আমদানিতে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, দ্বিতীয়। প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জিডিপি কত? $2,426। প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় কত? উত্তর, $2,554। প্রশ্ন, বাংলাদেশে জিডিপি র প্রবৃদ্ধির হার কত? উত্তর, 5.43%। প্রশ্ন, জিডিপি র নতুন ভিত্তি বছরে 2015-2016 মোট কতটি খাত সংযুক্ত করা হয়েছে? 19টি। প্রশ্ন, বাংলাদেশে বর্তমান নগর উন্নয়ন কতটি? 6টি। প্রশ্ন, দেশের সর্বশেষ বা ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। প্রশ্ন, বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোন ইনস্টিটিউট এর ক্যাম্পাসে স্থাপিত হবে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। প্রশ্ন, প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে কবে? 27 নভেম্বর 2021 সালে। প্রশ্ন, বাংলাদেশে প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় কবে? 11 ডিসেম্বর 2021 সালে। প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র 24 ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে থেকে? 19 ডিসেম্বর 2021 সালে। প্রশ্ন, বাংলাদেশে পরীক্ষামূলক 5G সেবা চালু হয় কবে থেকে? 12 ডিসেম্বর 2021 সালে। প্রশ্ন, প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো রেল চলাচল করে কবে? 12 ডিসেম্বর 2021 সালে। প্রশ্ন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সময়কাল কত? মার্চ 2021 থেকে মার্চ 2022 পর্যন্ত। প্রশ্ন, মুজিব বর্ষের সমাপ্তি ঘটে কত তারিখে? উত্তর, 16 ডিসেম্বর 2021 সালে। 2020 সালে বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন কে? উত্তর, বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রশ্ন, 1 ডিসেম্বর 2021 জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রশ্ন, সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা আরবি ভাষা শিক্ষা কেন্দ্র কোথায়? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন, 13 ডিসেম্বর 2021 কোন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়? উত্তর, তুরস্কের রাজধানী আঙ্কারায়। প্রশ্ন, 1 ডিসেম্বর 2021 কোন মসজিদটি ইউনেস্কো র অ্যাওয়ার্ড অব মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পায়? উত্তর, ঢাকায় কেন্দ্রনিগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ।
প্রশ্ন ১১ ডিসেম্বর ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে মনোনীত হন এ অধ্যাপক শহদ কুমার সাহা। প্রশ্ন ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয় কবে? উত্তর ২৬ ডিসেম্বর ২০২১ সালে। প্রশ্ন দেশে করোনা ভাইরাস বুস্টার ডোজ দেওয়া শুরু কবে করে? উত্তর ১৯ ডিসেম্বর ২০২১ সালে। প্রশ্ন বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা যান করে? উত্তর ৩০ নভেম্বর ২০২১ সালে। প্রশ্ন বেগম কোকিয়া পদক ২০২১ লাভ করেন কে কে? নারী শিক্ষায় অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা ২। নারী অধিকার প্রতিষ্ঠায় অর্চনা বিশ্বাস ৩। নারীর আর্থ সামাজিক উন্নয়নের শাসুন্নাহার রহমান পরাণ মরণোত্তর। ৪ সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অধ্যাপক ড জিনাত হুদা এবং ৫ পল্লী উন্নয়নে ড সারিয়া সুলতানা। প্রশ্ন বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম? ৪৬তম। প্রশ্ন রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম? ৮ম। প্রশ্ন বৈশ্বিক জ্ঞানসূচক ২০২১ রিপোর্টে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ১২০তম। প্রশ্ন বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কি? হিরোইক ফ্রিডম ফাইটার। প্রশ্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা কত? উত্তর ১৬৯৩ লাখ। প্রশ্ন বাংলাদেশ করোনা চিকিৎসায় মোলনুপিরাভির ট্যাবলেটের মুখে খাওয়ার ঔষধ জরুরি ব্যবহারের অনুমতি দেয় কবে? উত্তর ৮ই নভেম্বর ২০২১ সালে। প্রশ্ন বর্তমানে জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? উত্তর ২৪ জন। সবাই ভালো থাকবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও র আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।